আসসালামু আলাইকুম সকল মাস্টার শিকারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনার কাছে নতুন একটি ফিশিং রড নিয়ে চলে আসলাম। তো এই যে হাই কোয়ালিটির রডটি, এটা দিয়ে আপনারা খুব সহজেই 30 থেকে 35 কেজি মাছ ধরতে পারবেন। এটা 4টা সাইজ অ্যাভেলেবেল রয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বারবার বলছি, প্লিজ একটু সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। তো এটার পুরো রিভিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই চ্যানেলে কিন্তু সকল মাছ ধরার রড, মাছ ধরার রিল এবং বিভিন্ন প্রকারের ফিশিংয়ের নতুন নতুন প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, এবং এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে কিন্তু ক্রয় করতে পারবেন। চাইলে কিন্তু আপনারা দারাজ থেকেও এই চ্যানেলের যেগুলো প্রোডাক্ট আছে আপনারা খুব সহজে ক্রয় করতে পারেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, লিঙ্কে ভিডিও দেওয়া আছে, সকল দারাজের লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, আপনারা খুব সহজে ক্রয় করতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবাইকে ধন্যবাদ, দিয়ে শুরু করছি ভিডিও। তো ফার্স্টে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখুন এই রডটি অনেক সুন্দর। এটার হচ্ছে লম্বাটা কতখানি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 হাতের চেয়ে একটু বেশি বড় লম্বাতে। এটা হচ্ছে 8 ফিট, আমি আপনাদেরকে 240 মানে হচ্ছে 8 ফিট বা 2.4 মানে হচ্ছে 8 ফিট। তো এটা ইজেড, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আমি আরও ভালোভাবে দেখিয়ে দিব আপনাদেরকে। তবে রোডের দেখুন নিচের দিকে হচ্ছে ফর্ম দেওয়া আছে, অনেক সুন্দর নরম, আপনারা খুব সহজ ইউজ করতে পারেন। যত যাই হোক কখনো উঠবে না ওটা। তো নোংরা হলে অবশ্যই পানিতে ধুয়ে ফেলবেন, তাহলে জিনিসটা সবসময় পরিষ্কার থাকবে। এবং এর মাথাটি দেখছেন, এটা খোলার পরে যখন আপনাদেরকে এখন রিংগুলো দেখাবো, এটা রিংগুলো কিন্তু একদম আনকমন। তো রিংগুলো আপনারা ভালো করে দেখবেন, বুঝবেন, তাহলে বুঝতে পারবেন যে রিংগুলো কেমন। ভিডিওটা ভুল করে এখন টানবেন না, টানলে আপনারা বুঝতে পারবেন না যে প্রোডাক্টের রিংগুলোর মধ্যে কী বিশেষত্ব রয়েছে, যে আমি বারবার বলতেছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এটার গেট আপটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এটা হচ্ছে 9 ফিট 10 ফিট 7 ফিট 8 ফিট অ্যাভেলেবেল। তো এটা হচ্ছে ব্ল্যাক কালার, পোরগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 8 ফিটের আমি দেখাচ্ছি। আর এই প্রোডাক্টটি কিন্তু অনেক স্লিম, চিকন, বেশি মোটা না। তো এটা দেখতে পাচ্ছেন রিংগুলো আপনারা এখন দেখুন, রিংটা দেখাচ্ছি, ফার্স্টে যে রিংটি সেই রিংটি দেখুন স্মুথ, এটা কিন্তু আপনারা নড়াতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা এভাবে নড়াতে পারবেন ইজিলিভাবে। এটা হচ্ছে অনেক সুন্দর, পাওয়ারফুল, এটা ঢালাই করা, এটা হচ্ছে কার্বনের, ওটা কোনো প্লাস্টিক না, কিন্তু অনেকে হয়তো প্লাস্টিক ভাবতে পারেন কিন্তু প্লাস্টিক না, এটা কার্বন, প্রচুর শক্ত। ফিশিং রডের যে মেটেলটি দিয়ে তৈরি করা হয়েছে, কার্বন মেটেল, সেই মেটেলটি দিয়েই ওই রিংটি তৈরি করা হয়েছে, কিন্তু ওটা নাড়ানো যাবে, আপনি সামনের দিকে পিছের দিকে সুন্দর করে টানতে পারবেন। ঠিক আলফা বলা যায় না, টু পার্টের যেগুলো রিং রয়েছে ওগুলোই পুরো রিংটা, কিন্তু এটা আপনি নাড়াতে পারছেন, পুরোপুরি ঢালাই করা না। তো এর প্রত্যেকটা রিং কিন্তু সেম এরকম না, এটার হচ্ছে 3টি রিং রয়েছে, যে 3টি রিং হচ্ছে পুরো ঢালাই করা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, যেটা হচ্ছে নিচ থেকে দ্বিতীয় নম্বর যে রিংটি, এটা কিন্তু ঢালাই করা রডের সাথে, পুরোপুরি ঢালাই করা এটা। এর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল গ্রিপের কিন্তু রিং, সিঙ্গেল গ্রিপের না, জন্য রিংটা অনেক মজবুত। আর রিংয়ের ভিতরে যেই দেওয়া আছে ওটা হচ্ছে অনেক সুন্দর, কোনো প্লাস্টিক না, ওটা হচ্ছে হাই কোয়ালিটি, এক প্রকার সিলিকন থাকে ওটাতে, ওটা দেওয়া থাকে মাঝখান দিয়ে। তো এরপরে আর একটা দেখাচ্ছি, এই পটটি দেখুন, এই পটটি কিন্তু ঢালাই করা, আপনারা ভালো না, এটা ঢালাই করা না, এটা হচ্ছে দেখুন কার্বনের, এটা হচ্ছে নর্মাল, এটা যখন আপনারা টানবেন সুন্দর করে এভাবে টাইট করতে পারেন, দেখতে পাচ্ছেন ঢিল হচ্ছে, টাইট হচ্ছে ইজিলিভাবে। এরপরে যে পটটি, চলুন এই পটটি বের আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এরপরে যে পটটি রয়েছে এটা কিন্তু ঢালাই করা, এই পটটিও কিন্তু ডবল গ্রিপের, আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই পটটি কিন্তু ঢালাই করা, আপনারা দেখতে পাচ্ছেন এই পটটি কিন্তু ঢালাই করা। পরে যেটি রয়েছে সেটা হচ্ছে আলফা, যে রডগুলো রয়েছে ওটার মতন ফ্লেক্সিবল, সামনে 2-2টি আরও নর্মাল যে পোরগুলো, এগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই চিপের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস ফাইবারের যেই পোরটি থাকে, এটা হচ্ছে আগাটি হচ্ছে পুরোটাই গ্লাস ফাইবার, অরিজিনালটা কোনো নর্মাল না, এটা কিন্তু গ্লাস ফাইবার, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ভালো করে দেখুন, এটা বেশি কিন্তু বাঁকানো যাচ্ছে না, কারণ এটা হচ্ছে গ্লাস ফাইবার। তো এটাতে আপনার লংয়ে খুব সুন্দরভাবে থ্রো করতে পারবেন, কারণ এটার মাথাটি হচ্ছে মোটা, সেক্ষেত্রে আপনারা খুব সহজে লংয়ে কিন্তু বড় বড় টাইপের ডাব্বা যেরকম দেখা যাচ্ছে, আপনারা 200 গ্রাম, 150 গ্রাম, এমনকি 1 পাওয়া ওজনেরও আপনারা ডাব্বা এটা আপনারা থ্রো করতে পারবেন। তো 1 পাওয়া ওজনের ডাব্বা তো থ্রো হয় না, তো আমরা 100 গ্রাম থেকে 150 গ্রামের ডাব্বা ইউজ করে থাকি, সেক্ষেত্রে আপনারা এটাতে খুব সহজে ডাব্বা ইউজ করতে পারবেন। তো এটার হচ্ছে আমি রেটটা বলে দিই, তো এটার রেটটা হচ্ছে যেটা হচ্ছে 10 ফিট ওটা হচ্ছে 3000 টাকা, আর যেটা হচ্ছে 9 ফিট ওটা হচ্ছে 2800 টাকা, আর যেটা হচ্ছে 8 ফিট সেটা 2700 টাকা, এবং যেটা হচ্ছে 7 ফিট ওটা হচ্ছে 2600 টাকা। তো আপনারা নিতে চাইলে কল করবেন, রেট কিন্তু এটা ফিক্সড না, আরও একবার বলে দিচ্ছি, অনেক অনেক কমেন্ট করে ভাই এত দামে সেই, তো বারবার আপনাদেরকে বলবো আমরা মার্কেটে যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটাই আমরা ভিডিওতে বলে থাকি।
তো আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন, প্রোডাক্টের রেট অবশ্যই কম হবে। তো এটা অ্যাভেলেবেল রয়েছে, এই প্রোডাক্টটি অনেক সুন্দর, আপনারা দেখুন। এটা কিন্তু প্রচুর হালকা, আপনারা খারাতে কিন্তু খুব ইজিলিভাবে ইউজ করতে পারবেন, সারাদিন ধরে রাখলেও মেবি আপনার হাত ব্যথা করবে না, এতটা স্মুথ আর এতটা হালকা আর অনেকটা ইজি, অনেক ইজিভাবে এটা ইউজ করতে পারবেন আপনারা। আর এটাতে হচ্ছে থ্রোর জন্য বেস্ট, থ্রোর জন্য বেস্ট মানে অলরাউন্ডার বলা যায়, সব দিক দিয়েই 100 আর 100 পাওয়া যাবে। আমি এখানে 2 কেজির একটা বোতল পানি ভর্তি করে চাচ্ছি, আপনারা দেখুন বোতলটা কিন্তু পুরোটাই ভরা রয়েছে, পুরো কম নাই, বোতলটি ভরা রয়েছে, আপনারা ভালো করে দেখুন। এটা আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এটার হচ্ছে যেই ব্যালেন্স কোয়ালিটি বা এটাতে হচ্ছে কাস্টিং দেওয়া হচ্ছে 80x120। তো রডের কাস্টিং আরও একবার বলে দিই, 80x120, আমি আপনাদেরকে বলে দিলাম 80x120। আর এটার যেই মেশিন লাগানো গ্রিপটাও দেখতে পাচ্ছেন অনেক মজবুত, আমি সুন্দর করে এটা চাচ্ছি, বেশি কিন্তু ক্রাউচ হবে না, আপনাদেরকে ভালো করে বলে দিই এটা বেশি ক্রাউচ হবে না, কারণ এটা হচ্ছে আগাতে হচ্ছে গ্লাস ফাইবার দেওয়া হচ্ছে, সে কারণে এটা হচ্ছে বেশি ক্রাউচ হবে না। আর এটাতে আপনারা ডাব্বা খুব সহজেই থ্রো করতে পারবেন, বড় বড় লাড্ডু খুব সহজেই থ্রো করতে পারবেন। তো প্রোডাক্টটা নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি কল করে ফেলুন। আর এই প্রোডাক্টটি খুব তাড়াতাড়ি দারাজে পেয়ে যাবেন, তবে দারাজে অবশ্যই প্রোডাক্টের রেট কিছু বেশি হয়ে যাবে, তো আপনারা নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। আর একটা বিষয়, এইসব রড বেশি আমাদের থাকে না, কারণ এইসব প্রোডাক্ট অনেকেই আপনারা পছন্দ করেন, তো খুব তাড়াতাড়িগুলো আউট হয়ে যায়, মার্কেট আউট হয়ে যায়, আমাদের স্টোর খালি হয়ে যায়। তো নিতে চাইলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।